পাণ্ডব বংশধর, তৃতীয় পাণ্ডব অর্জুনের নাতি, মহাবীর অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত, ধ্যানমগ্ন শ্রমিক মুনির গলায় মৃত সর্প পরিয়ে দেওয়ার অপরাধে ব্রহ্মশাপে পতিত হলেন। শ্রমিক মুনির সাত বছরের ছেলে শৃঙ্গী মুনি অগ্নিসম ক্রোধে গর্জন করে বললেন, মহারাজ পরীক্ষিত, অহংকারে উন্মত্ত হয়ে তুমি আমার পিতার প্রতি যে অনুচিত কর্ম করেছ, ফলস্বরূপ আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে ভগবানের লীলা কথা ভাগবতম শুনলে তোমার জীবাত্মার মঙ্গল হবে। নারদ মুনির উপদেশ শিরোধার্য করে মহারাজ পরীক্ষিত গেলেন সরস্বতী নদীর তীরে। শ্রীলোশী ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব মুনির শ্রীমুখে ভাগবতম শোনার পর মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে পরন্তপ, আমার জীবন সায়ন্যকালে কয়েকটি বিষয় আপনার কাছে জানতে চাইছি। আপনার মুখে শ্রীমদ ভাগবতম শুনে আমি অত্যন্ত তৃপ্তি পেয়েছি, আনন্দ পেয়েছি, কিন্তু যাবার বেলায় কয়েকটি বিষয় জানতে চাইছি। আমার প্রথম জিজ্ঞাসা বিষয় হল, জীবনের লক্ষ্য কি? মনুষ্য জীবনের লক্ষ্য কি? দু নম্বর জানার বিষয় হল, জগতের মানুষ দুঃখ পায় কেন, দুঃখ কি? এবং প্রতিটি মানুষের জীবনে কোন দিন কোন সময়ে অত্যন্ত দুর্যোগপূর্ণ দুর্দিন উপস্থিত হয়। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন শ্রী সুখদেব মুনির কাছে। শ্রী সুখদেব মুনি বললেন, হে রাজন, তোমার এই জিজ্ঞাসা বিষয় শুধু তোমার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। সমগ্র মানব জাতির এই প্রশ্ন, মনুষ্য জীবনের লক্ষ্য কি তুমি জানতে চেয়েছ। তোমার এই প্রশ্নটি অত্যন্ত জটিল, জটিল থেকে জটিলতর, এই কারণে প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য লুকিয়ে আছে জীবনের মধ্যে। তাহলে জীবনের লক্ষ্য জানতে হলে আগে জানতে হবে জীবন কি, জীবন বলতে কি বোঝো, কি আগে জানতে হবে জীবন কি, জীবন বলতে কি বোঝো, জীবন কি মণিবর? পরীক্ষিতের জিজ্ঞাসা বিষয়ে সুখদেব মুনি বললেন, জীবন ক্ষিতি অব তেজ মরুদ বোম, কোনো ভৌতিক পদার্থ নয়। জীবন কোনো জ্ঞানেন্দ্রিয় কোনো কর্মেন্দ্রিয় নয়, জীবন কোনো গুণের মধ্যে নয়। মহারাজ পরীক্ষিত বললেন, যদি জীবন এগুলোর মধ্যে কেউ নয় তাহলে জীবন কি? সুখদেব মুনি বললেন, শোনো, জীবন হলো শরীরের প্রাণকর্মের নাম জীবন, শরীরের প্রতিটি মানুষের শরীরের প্রাণকর্মের নাম জীবন। বলে প্রাণকর্মটা কি না? প্রাণকর্ম হলো, দেখবেন জগতে ঈশ্বর আছে কি নেই, যদি ঈশ্বর থাকে তিনি আকার কি নিরাকার, ঈশ্বর থাকে কোথায়, খায় কি, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে তর্ক বিবাদ হয়। কিন্তু জীবন আছে এই বিষয় নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো সম্প্রদায়ের মধ্যে কোনো তর্ক বিবাদ হয়নি, হয় নাকি? যে জীবন আছে, মানুষের যেমন জীবন আছে একটা জীবজন্তুর তেমন জীবন আছে, কি দাদা?
তাহলে জীবনটা হলো প্রাণকর্ম। তাহলে প্রাণকর্মটা কি না? প্রাণকর্ম হলো এটা বায়ু তত্ত্ব। বলে বায়ু তত্ত্বটা কিরকম? পরমাত্মা থেকে উদ্ভূত প্রাণ বায়ু নিজেকে পাঁচটা ভাগে বিভক্ত করে শরীরের পাঁচ জায়গা থাকে। শুনুন মায়েরা, জীবনের কথা, প্রাণবায়ু পরমাত্মা থেকে সৃষ্টি হয়ে এই দেহের মধ্যে প্রত্যেকটা জীব জন্তুর সবার মধ্যে পাঁচটা ভাগে বিভক্ত হয়ে পাঁচ জায়গা থাকে। সমষ্টিগতভাবে এই পঞ্চবায়ুর তথা 49টা বায়ু আছে। আর এই বায়ুর কর্মকে বলা হয় জীবন। তাহলে এই পাঁচটা বায়ু কি না? পাঁচটা বায়ু, প্রথম হলো অপান বায়ু, দ্বিতীয় হলো সমান বায়ু, তৃতীয় হলো প্রাণ বায়ু, চতুর্থ হলো ব্যান বায়ু এবং পঞ্চম হলো উদান বায়ু। এই বায়ু এরা থাকে কোথায় শরীরের মধ্যে? এই বডির মধ্যে কোথায় থাকে? অপান বায়ু থাকে শরীরের এই মেরুদণ্ডের একেবারে নিচে মূলাধার চক্রে, স্ত্রী এবং পুং জনেন্দ্রিয় স্থানে, এবং মানুষ তথা জীবজন্তু যেখান থেকে মল পায়খানা করে ওই স্থানে, যেটাকে বলা হয় মূলাধার চক্র। এই মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্রে থাকে অপান বায়ু। মানুষের রেচন প্রযোজন যা যা কর্ম আছে, নিচের যা যা কাজ আছে, সব করে কে? এই অপান বায়ুর দ্বারাই হয়ে থাকে। শরীরের দ্বিতীয় স্থানে নাভিতে মণিপুর চক্রে থাকে সমান বায়ু। এই সমান বায়ুর কাজ কি না? মানুষ তথা জীবজন্তু যে সব খাবার খায়, ভাত জল রুটি সবজি যা যা খাবার খায়, এভরিথিংস, সব খাবারগুলো এই অপান বায়ু পরিপাক করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে শক্তি সাপ্লাই করে। এটা হচ্ছে অপান বায়ুর কাজ। আর প্রাণবায়ু থাকে জীবজন্তু তথা মানুষের মধ্যে এই সাতটা জায়গায়। সেই সাতটা জায়গায় কি না? দুটো কর্ণমূল, দক্ষিণ কর্ণ বাম কর্ণ, দুটো চোখের মধ্যে, দক্ষিণ কর্ণ মানে ডান দিকে এবং বাঁ দিকে, দুটো নাসার অন্ধে আর মুখের মধ্যে, এখানে থাকে প্রাণবায়ু। আর উদান বায়ু যেটা থাকে, ব্যান বায়ু থাকে, চার নম্বর হচ্ছে ব্যান বায়ু। ব্যান বায়ু থাকে এই দুই ভ্রুর মাঝখানে, যেটাকে বলা হয় আজ্ঞা চক্র বা কুটস্থ। এই কুটস্থ থাকে ব্যান বায়ু, ব্যান। আর উদান বায়ু থাকে এই কুটস্থ থেকে সহস্রার চক্র পর্যন্ত। উদান বায়ু প্রত্যেকটা জীব তথা মানুষ যখন মরে যায়, তখন এই উদান বায়ু প্রত্যেকটা বায়ুকে একত্রিত করে দেহ থেকে চলে যায়। তখন হয় জীবনে মানুষের মরণ। আর যখন সমষ্টিগতভাবে এই পঞ্চবায়ু তথা আরো 49টা বায়ু শরীরের মধ্যে ক্রিয়া করে, কাজ করে, তখন তাকে বলা হয় প্রাণকর্ম। তাহলে প্রাণকর্ম, সমষ্টিগতভাবে এই প্রাণকর্ম, এটাই হলো জীবন। আর এই প্রাণকর্মের মধ্যে অর্থাৎ জীবনের মধ্যে জীবনের লক্ষ্য লুকিয়ে রয়েছে, তাকে খুঁজে বের করতে হবে। জীবনের মধ্যে জীবনের লক্ষ্য লুকিয়ে রয়েছে, এই জীবনকে জিজ্ঞাসা করতে হবে, জীবন তুমি যাবে কোথায়? জীবনের লক্ষ্য যদি মদের দোকান হয়, তাহলে মদের দোকানে লাইন দেব। আবার জীবনের লক্ষ্য যদি ঔষধের দোকান হয়, আমি ঔষধের দোকানে লাইন দেব। আবার জীবনের লক্ষ্য যদি পরমাত্মার প্রতি হয়, তবে নিতাই গৌর হরি হরি বল বলে সাধুগুরুর চরণ আশ্রিত হয়ে সেই পরমাত্মার অনুসন্ধান করব। কিন্তু সাধারণ মানুষ জীবন বলতে কি বোঝে ভালো করে অনুভব করবেন। সাধারণ মানুষ জীবন বলতে কি বোঝে? সাধারণ মানুষ জীবন বলতে বোঝে ওই নিত্যকর্ম,
প্রতিদিনের রুটিন মাফিক কাজ যা যা করি আমরা, ওই খাওয়া, ওই চলা, ওই বলা, ওই ওঠা, ওই বসা, ওই কাঁদা, ওই হাসা, ওই আড্ডা, ওই কথা, একই কথা, একই রিপিটেশন, ওই সংঘর্ষ, ওই ঝগড়া, ওই অশান্তি, এইগুলোকে আমরা কি বলি? জীবন বলি। এটাকে আপনি জীবন বলবেন? আপনি জীবন বলবেন এটাকে? এটা জীবন নয়। কিন্তু জীবন বলতে আমরা এটা বুঝি, কিন্তু এটা জীবন নয়, এটা জীবন যাত্রাও নয়। তাহলে এটা যদি জীবন না হয়, জীবন যাত্রা যদি না হয়, তাহলে এটা কি? এটা হলো বেঁচে থাকার একটা প্রসেস, এটা বেঁচে থাকার একটা প্রসেস, একটা উপক্রম। এই জীবনকে টিকিয়ে রাখার একটা উপক্রম, প্রক্রিয়া। এটা জীবন নয়, এটা জীবন যাত্রা নয়, এটা মরণ যাত্রা, এটা একটা গ্র্যাজুয়াল ডেথ। প্রতিক্ষণ, প্রতিপল, প্রতিদিন অন্ধকার জীবনকে ঘিরে রেখেছে। আমি বুঝতে পারছি না আমার স্বরূপটা কি। প্রতিদিন, প্রতিপল, প্রত্যেকটা জীব তথা আমাদের মৃত্যু হচ্ছে, মরণ হচ্ছে, আমরা সবাই মরণের দিকে এগিয়ে যাচ্ছি। যদি আমি মরণের দিকে এগিয়ে না যেতাম, অনুভব করবেন কথাগুলো, যদি প্রতিদিন, আমার নয় প্রত্যেকের, যদি মরণ না হতো, তাহলে আমরা কেউ বুড়ো হতাম না, হতাম চতুর্ষণ কুমারের মতো। চতুর্ষণ কুমারের মানে ব্রহ্মার প্রথম সৃষ্টি চারটে ছেলে, সনত কুমার, সানন্দ, সনক আর সনাতন। এই চারজন ছেলেকে বলা হয় চতুর্ষণ কুমার। এরা সবসময় শিশু অবস্থায় থাকে। তাহলে প্রতিদিন যদি প্রত্যেকটা মানুষের মৃত্যু না হতো, তাহলে কেউ কোনোদিন বুড়ো হতো না। তা কি হচ্ছে দেখুন না, বেগুন পোড়ার মতো শরীর চুপসে যাচ্ছে, কি হুঁকোর মালার মতো মুখটা একেবারে শুকিয়ে যাচ্ছে। আয়নাইতে দেখবেন আমি ছিলাম কি আর হলাম কি। এই জন্য অনেকেই বলে না, ছোটবেলার দিনগুলো খুব ভালো ছিল, শিশুবেলার দিনগুলো খুব ভালো ছিল, কই লোটারে মেরে বিতে হয়ে দিই, সেই পিছনের দিনগুলো ফেরত দাও। কেন ছেলেবেলার দিনগুলো ফেরত চাইছে? কেন ছেলেবেলায় তো জীবনে কোনো পূর্ণতা আসে না, পূর্ণতা আসে ইয়ং বয়সে, পূর্ণতা আসে বৃদ্ধ বয়সে। কিন্তু সেই বৃদ্ধ বয়সে কি এমন ঘটনা ঘটে, কি এমন ঘটনা ঘটল বৃদ্ধ বয়সে? পূর্ণতার পরিবর্তে নেমে এলো গাঢ় অন্ধকার, নেমে এলো শূন্যতা, বলা না, নেমে এলো বিষণ্ণতা, রাশি রাশি ব্যথা, জ্বালা, যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে এই জগৎ হতে বিদায় হতে হয়। বুকে হাত দিয়ে বলুন তো যারা আছেন এই সংসারের জন্য, আপনি যত করেছেন তত বেশি আঘাত পাননি? কেন বৃদ্ধ বয়সে কাঁদতে কাঁদতে বলতে হচ্ছে, আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, হায় রে, জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, হায় রে, এই জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, হায় রে, এই জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, আমার মনের ব্যথা মনে রেখে আমি সারা জীবন কাঁদিয়া গেলাম,
যাদেরে আমি আপন ভাবি ওরে পাগল মন, যাদেরে আমি আপন ভাবি তারাই ভাবে লোপ, স্বজন সুখের লাগি আমি বেঁধেছিলাম ঘর মনে রে, বেঁধেছিলাম ঘর যাদের আমি আপন ভাবি তারা কইল প, স্বজন সুখের আশায় আমি বেঁধেছিলাম ঘর, আইরে বেঁধেছিলাম ঘর, আইরে বেঁধেছিলাম ঘর, হোম যজ্ঞে বিশুদ্ধ ঘি আমার, হোম যজ্ঞে বিশুদ্ধ ঘি আমার, হোম যজ্ঞে বিশুদ্ধ ঘি আমি ভস্মে ঢালিলাম, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম হায় রে, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম হায় রে, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম কামের তাৎপর্য হয় নিজের সম্ভব কেবল, সম্ভব কেবল কৃষ্ণ সুখের তাৎপর্য হয় প্রেমেতে প্রবল, প্রেমেতে যে সুখে ভগবান সুখ পায় না কেবল নিজের শরীরের ইন্দ্রিয় সুখ হয় এটা প্রেম নয়। ও দিদিমা ভেবে দেখুন তো, মানুষ হয়ে লয়েছি জন্ম করছি ভূতের কর্ম, অসৎ কথায় সতত মগন এটা কি মানুষের ধর্ম, মানুষ হয়ে পশুর কর্ম করছি সর্বক্ষণ, কুসঙ্গ রূপ ভুজঙ্গ আমায় করিয়াছে ভক্ষণ, আমার ভাবিয়া যাদের লাগিয়া করেছি সদাই চুরি তারাই একদিন সুযোগ বুঝিয়া মারিবে দুঃখের ছুরি, কোথায় পালাব হরে কৃষ্ণ পালাবার পথ নাই, মানব শরীরে মানুষের শরীরে দুটো ধারা আছে, একটা এই মেরুদণ্ডের উপরে সহস্রারে আর একটা মেরুদণ্ডের নিচে মূলাধারে, মূলাধারে ধারাতে হয় কাম আর ঊর্ধ্বগামী ধারাতে পায় পরমেশ্বর শ্রীরাম, দোনো হাত মে লাড্ডু হয় ভাই, কোনটা খাবেন আপনার সিদ্ধান্ত, আপনি সিদ্ধান্ত নিয়ে জীবনের সঙ্গে কথা বলুন, এই জীবনের পৌঁছে দেবে জীবনের লক্ষ্য স্থানে, ভগবত প্রেম সঞ্চয় করা হলো জীবনের জীবন আর পরমাত্মা প্রাপ্তি হলো জীবনের লক্ষ্য, এই পরমাত্মা প্রাপ্তি ভগবান প্রাপ্তিকে কেউ নির্বাণ বলে, কেউ মোক্ষ বলে, আবার কেউ জীবাত্মার মুক্তি বলে। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন পুনঃ, হে মুনিবর আপনার মুখে জীবন এবং জীবনের লক্ষ্য সম্বন্ধে জ্ঞাত হয়েছি, এবার জানতে চাইছি প্রতিটি মানুষ দুঃখ পায় কেন, কি দুঃখ নেই, দুঃখটা কি বলবো নাকি বলবো,
প্রতিটি মানুষ দুঃখ পায় তার কারণ হচ্ছে মানুষের মনের অন্তকরণে থাকে লুকিয়ে থাকে অদৃশ্য হয়ে থাকে বাসনা এই নিহিতি বাসনা মানুষকে দুঃখের কারাগার পৌঁছে দেয় এই বাসনার কখনো তৃপ্তি হয় না এটা হচ্ছে অগ্নিসম দুষ্পূরণ অগ্নিসম দুষ্পূরণ বলা হলো কেন বাসনাকে যেমন দেখবেন আগুনকে আপনি ঘি দিন ঘি খাবে আগুন আবার শুকনো পায়খানা দিন তাও খাবে ও কোনো বিচার করে না তদ্রূপ মানুষের মনের বাসনা কিছু বিচার করে না যার কোটি কোটি টাকা আছে সেও বলে দাও যার কিছু নেই সে বলে দাও এই বাসনার নিবৃত্তি হয় না বলেই মানুষের যত দুঃখ তাই এই বাসনার কি কখনো নিবৃত্তি হবে না বলে নিবৃত্তি হবে নিশ্চয় হবে কবে হবে না এই জীবাত্মা যেদিন পরমাত্মামুখী হবে বলে কবে হবে জীবাত্মা যেদিন পরমাত্মামুখী হবে সেদিনই এই বাসনা অটোমেটিকলি চলে যাবে যেমন ব্যাঙের বাচ্চাকে আমি ব্যাঙাচি বলি পুকুরে হয় না আমি ব্যাঙাচি বলি আপনারা কি বলেন ব্যাঙাচি বলেন ব্যাঙাচির কি লেজ থাকে না লেজ থাকে যখন বড় হয়ে যায় তখন কি হয় লেজ থাকে কেউ খুলে দেয় না লেজটা কেটে দেয় কেউ কেউ লেজ কাটে না অটোমেটিক লেজ খসে যায় ঠিক সেই রকম জীবাত্মা যেদিন পরমাত্মামুখী হবে অটোমেটিক তার মনের বাসনা সমস্ত কিছু একেবারে শেষ হয়ে যাবে প্রকৃতপক্ষে এই দুঃখ কিন্তু ভগবানকে পাওয়ার একটা চুনতি একটা বার্তা একটা খবর যে তুমি ভগবানকে ডাকো দুঃখ পাচ্ছ ডাকো কিন্তু আমরা দুঃখ পাচ্ছি দুঃখকে মেনেই নিয়েছি ভগবানকে ডাকি না দুঃখে ভগবানের প্রতি যতটা শরণাগতি হয় সুখের দিনে ভগবানকে অত ডাকা যায় ডাকা যায় তাই দুঃখে ভগবানকে ডাকা যায় আপনারা সবাই জানেন রাজা ধৃতরাষ্ট্র দেবকী নন্দন শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতো বাট মানতো না বলে জানে ভগবান কিন্তু মানেনি কেন মানেনি তার অহংকার আমি রাজা আমার হেভি ব্যাপার আমার অনেক লোক আছে অনেক রথী মহারথী আছে আমার দলে আমার 100 ছেলে আছে আমি একটা সামান্য গোয়ালার ছেলেকে তাকে আমি ভগবান বলে মানব প্রেস্টিজের ব্যাপার না কি ভগবান বলে মানেনি অহংকার যে জ্ঞানী তার জ্ঞানের অহংকার যে রাজা তার রাজার অহংকার যে পণ্ডিত তার পাণ্ডিত্যের অহংকার যার অর্থ আছে তার অর্থের অহংকার যার রূপ আছে তার রূপের অহংকার থাকবেই থাকবে এই অহংকার মানুষকে অন্ধকারের পথে নিয়ে যায় আলোর পথ দেখায় না কোনোদিন অহংকার মানুষকে অন্ধ করে দেয় সেই অন্ধ ধৃতরাষ্ট্র তখনই মানলো তখনই ডাকলো কখন না যেদিন তার রাজত্ব চলে গেল রাজ্য চলে গেল 100 ছেলে হারা হলো বসার যে চেয়ার সে বসার চেয়ারটাও রইল না সিংহাসন চেয়ার মানে তো প্লাস্টিকের চেয়ার নয় তা বসার চেয়ার অর্থাৎ সিংহাসন সেটাও রইল না চোখের জল ছাড়া যখন বাকি আর কিছু ছিল না সেই সময় কাঁদতে কাঁদতে বলল হে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ তুমি স্বয়ং কৃষ্ণস্তু ভগবান আমি বুঝিনি প্রভু আগে তোমার আশীর্বাদের ফুল আমি মাথায় না নিয়ে পদদলিত করেছি এটাই হয় মানুষ যখন অহংকারে পরিপূর্ণ হয়ে যায় তখন ভগবানের কৃপা রাশি পেয়েও হারিয়ে ফেলে তাই ধৃতরাষ্ট্র বলছে তোমার আশীর্বাদের ফুল যেটা আমার মাথায় করে নেওয়ার কথা ছিল আমি মাথায় নিয়ে পদদলিত করেছি হে প্রভু তুমি ক্ষমা করো তব আশীষ কুসুম
ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে শেষ কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে আশিষ কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে আশিষ কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে তবু দয়া করে কেবলি দিয়েছো প্রতিদান কিছু চাই অকৃতি অধ অকৃতি অধমে বলে আমায় কম করে আমায় রাখিতে চাও গো বাঁধনে আতিয়া এমন কি পাশুন ভগবান ছোট তিনি চেষ্টা করছে তোকে আমি বাঁধনে আটকে রাখবো কিন্তু পাচ্ছি না কেন ওই কামনা বাসনা লোভ লালসার জন্য সেই বাঁধন কেটে চলে যাচ্ছি রাখিতে চাও গো বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন রাখিতে চাও যে বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া রাখিতে চাও বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া ভাবি চলে গেছো এক পাও ছেড়ে যাও অধ বলেও তো কিছু কম করি দাও আমি অকৃতি অধমে বলেও আমার কম করে কিছু দাও বলেও তো কিছু কম করে মরে দাও সুতাম দেবম কংসা